প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা হাফেজ কারী আলমগীর হোসেন জালালি। এটা তাদের পোস্টারও হয় না, পোস্টারগুলো জাত হয় না, হ্যান্ডবিলও হয় না, কারণ মামা বাগিনা, তারা কিন্তু মামা বাগিনা সম্পর্ক। আলমগীর হোসেন জালালি আর আবু বকর সিদ্দিক জালালি, আবু বকর সিদ্দিক জালালি হলো আমার আফন ছোট ভগ্নিপতি, আলহামদুলিল্লাহ। এবারে হিসাবে আমার ছোট না বড়? ছোট, কথা কন না, বয়স যদি আমার তো 50 বছরের বেশি, আমার যদি ছোট বোন বিয়ে করে সে কিন্তু জাহিরি ভাবে আমার ছোট, কথা কন ঠিক। আচ্ছা গেল, এবার এই আবু বকর সিদ্দিক সাহেবের অন্তত 30 বছরের ছোট হইব আলমগীর হোসেন জালালি। আলমগীর হোসেন জালালি শুধু জালালি নামের উচলে চলতে আছে, হাফেজ ফুরানা বক্তাগিরি তো নাই, বলা টোন বালা বাবা দোয়া করছে চলতে আছে আলহামদুলিল্লাহ। কোন এটা হিংসার কথা কই না, মামুর নামটা আগে দেওয়া উচিত ছিল, বেটা আমার আগে টাইটেল পাস আলহামদুলিল্লাহ। কোন আবু বকর সিদ্দিক গাজীপুর আলিয়াত ফেকা এই হাদিস গ্রুপে পাস করছি, ফেকা গ্রুপে পাস করছি, তাফসির গ্রুপে পাস করছি, তিন বিষয়ে যারা পাস করে তাগর কয় আল্লামা, জোরে সোরে গণ সুবহানাল্লাহ। কি মা? আরো জোরে, এটা কি আল সন্ন্য? আল্লাহ আল সন্ন্য বেটা আল্লাহ মানি, হে আল্লাহ মানি, কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত নহু সরফ মান তাক একমত, 14টা এলেম পাস করার পরে যারা কামালিয়ত করে হে তারা হলো আল্লামা, জোরে সোরে গণ সুবহানাল্লাহ। আর আমরা দেশের মানুষের তো না আক্কল বলতি নাই, এটি ডেকোরেশনের পাগল, ফাউন্ডেশনের খবর নাই। আচ্ছা কোন সেন আমরা আজকের মাহফিলে কোনো ফাউন্ডেশন আছে নি? নাই নাই নাই, তখন কাল বেশি কিন্তু বানাই যেতে বেটা ডেকোরেশন মালিক কিন্তু কি বাল্লা বাড়া হাই কদ ক হইসা আর ফুঞ্জি সলে যে কথা কন ফাউন্ডেশন ওইটা যেটা ঘূর্ণিঝড়ের আব্বায় নিত আর, কথা কন ঠিক নি? আল্লাহ যদি রাখে, আল্লাহ যদি রাখে, ঘূর্ণিঝড়ের আব্বায় নিতে পারে না, কথা কন ঠিক নি? এই জন্য ক কি তো বিল্ডিং যে করছেন ফাউন্ডেশন আছে নি? বলে না ব্রিকের উপরে করছে ফাউন্ডেশন নাই। আর একটা কি বলে মা বা তেলা আছে পাঁচ তালা ফাউন্ডেশন, কথা কয় যদি এক তালা করছে ফাউন্ডেশন কতালা পাঁচ তালা। তো এই জন্য এখনকার যুগের মানুষ কাল হাগড়ি একটা বাইনতে হাইলে কোন আইসা করি আর আবা কাবা সিল্লেতে হইলে মনে করে হইতে মুফতি, কথা কয় একার শখ করা। এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার বাপ যার যে ধরনের ছিল আমরা ওই ধরনের হক কথার মধ্যে আমরা কাউকে ছাড়বো না, এতে সে রাগ কন্য খুশি হোক, কথা কন না যেটা হক বলতে হবে। এখনকার যুগে বেশি বেশিরভাগ বক্তাগিরি করে ক্যাসেট, ক্যাসেট মানা না বার হয়েছে জানেন নি? এই তার ওয়াজ উনি উনি হইতে, এই তার ওয়াজ উনি উনি হইতে, নিজের উঞ্জি বলতে কিচ্ছু নাই, হারাম মাদ্রাসা জানো, এই তো হুরা আবে জানো, এই তার আবে সামলে ইরা, এই তো হারাম কায়ম কামেল ফাঁস করানো, এই তার নামে রাগ মালা না লইরা, কথা কয় যদি আমি প্রমাণ না করতে মানে জিবা একার হাজারে হাজারে ডজনে ডজন, কিন্তু বলি না কেন তবু উনি সুন্নি জামাতের কাজ হয়, মানুষ ইমান আকীদা ওয়ালা হয়, নবীর মহব্বত নিয়ে অন্তরে ঢুকে না। আমি শুধু এই জন্য কথাগুলা হয়তো দাফা সাফা দিয়ে রাখি ন মনে কষ্ট হয়। আচ্ছা আমনে যদি ওস্তাদের ফিডে খাইয়া লেখাপড়া করি আলেম হন, আরেক বেড়া হেটা আর বছর ডান্ডা বাড়ি গেলছে সক্কা খেলছে হেটে অনাহি স্যার বইলি খারাপ লাগবে না কি রে বেড়া? ওস্তাদের মার্কের দুনিয়ার সমস্ত খেলাধুলা সব ত্যাগ করলাম, মা সারলাম বাপ সারলাম, হোস্টেলও ছিলাম, আলুর বত্তার ডাল খাই লিয়াড়া করি মানুষ হয়েছি, আর তোরণ গলাবালা দেয় তুই আল্লামা হয়ে গেছ, কথা এটি যারা আলেম আছে তারার আমি যে কথাগুলো করতেছি এই কথা তারা অত্যন্ত খুশি হবে। আর জেডি ওই হেডি ওজনের মানুষ তাকে ঠিক সেইভাবে ইজ্জত দিতে হয়, কথা কন না ঠিক না? তো আপনারা হইলেন আমরা ফুরান মানুষ, এটা আমার ফুরান ফুরান বাগান, ফুরান ফিল্ড, ফুরান ফিল্ডের মধ্যে খেলতে মজা, মাইলে মাত্র গোল, কথা নতুবা এত রাত্রে এত মানুষ থাকতে পারে না, এত একদিক দিক কুয়াশা। আমার এখন মামা কয়েছে না এই মাত্র মাইক ছাড়ছি, আমি তো মাহফিল করছি আজ গিয়া বলিয়া সেখানে তিনটা অলির মাজার আছে, জোর সরকার মারহাবা, আমার কাছে হ্যান্ডবিল আছে, আমি সেখানে প্রধান অতিথি, একটা প্রধান অতিথির যদি আগে ভাগে ছাড়ি দেয় মাহফিল থাই নিয়ে, কিন্তু তারা আমার এই মাহফিলের কারণে বাধ্য হয়েছে। আবার আগামীকাল মাহফিল হলো সারপুর ডালিগা, গতকাল লেখিয়েছে একটা অজাগটা জায়গা, বিল হুজুর অজাগটা জায়গা কইলেন কি লাই গেছি, এডির হেদায়ত করেন আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এডির মতন এত বড় আন্তর্জাতিক মৃত্যু,
আল্লাহ জানে একার এ টু জেড পর্যন্ত যেতে পরিচালনা করে এই তো মৃত্যু যেতে সভাপতি এই তো মৃত্যু যেতে সেক্রেটারি এই তো মৃত্যু যেতে ঘর গেছি এই তো মৃত্যু ও আজকের মাহফিলে সভাপতি আমার পুত্রের নাথ সন্তুষ্ট হইয়া আবার দিছে 500 টাকা মারহাবা কর আসলে টিয়ার কামানি জ্বালা কত দূর এক কানো কত দূর ঘুমাইতে মারি না মো কথা কর না গে ঠিক নি তো যাক আমি আপনাদের সান আমি কত সংক্ষেপে বলতেছি আমি দুরুদ শরীফ সময় কাটাইছি না জিকিরে কাটাইছি না কেল প্রত্যেকটা জায়গা জায়গা কাজ তাস করে যাইতেছি এরপর হই তারা আমারে কও হুজুর কাপড় সার গিরা 14 গাহান জাবি বানাই দিবেন আইলে ফাইরা তবে গাদ দিতে হইতে নোয়ারি আমা তো আমি তো অষ্টধাতু পাতার আনতি আল্লাহ আমার ওয়াজার বয়স চলতেছে 40 মারহাবা কও এটা মুরুব্বিরা যারা আছেন আপনার কইতে আমায় আমার বাবার লগে ওয়াজ করছি কথা কর ঠিক নি যে তারা আমার টাইটেল ফাশার হরে দুনিয়া তাইছে অন হে তারা কা অন মোবারক জালালি মাফি আনারা দুইয়ান কইতে আর না বেল নাই বেল থাকবে কেন তুইও তো একদিন বড় হই যাবি কথা কর না আপনার সাইন খাজুর গাছের ঠাইলা আমি যা বলবো বাস্তবে তা প্রমাণ করে ছাড়বো খাজুরের ঠাইলা কলা গাছের ডিগি উঠতে সময় সোজা তীর বরাবর অ্যাটম বোমের বুলেট আল্লাহ ইয়ার আস্তে 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 তুই 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 টাকার গাছের হন্দর লগা লাগে যায় কথা কর ঠিক নি আচ্ছা আর একটা সান এখনকার কিছু কিছু ইয়াং জেনারেশন যুব সমাজ আছে হ্যাঁ তারা কইছা বেডা গুমজ হই গেছে লাড়ি বাগ দি আড়ে তুই তো লাড়ি বাগ দিন না হায়াত আছিস অন কি লাড়ি বাগ দিন না হায়াত আছে না নাই অন বিয়ে হই না হায়াত নাই ইয়ার আগে উইকেট শেষ ঠিক নি আল্লাহ গায়ে জোরে কথা কইতারে মনে করে অন আমরা যে রুম বুদা আজীবন থাকতে মেরে দূরে বেডা আমি এর চেয়ে কোনো অংশে কম ছিলাম না হুন্ডা দিয়া 17 বছর ওয়াজ করছি কত বছর তাও 51 তো ডেইলি 2 আন 3 আন 2 আন 3 আন ওনার কুয়াশা কোনার শীত কিচ্ছু লাগানো গেছিল আজ আমার বাবা কাকির ভূত কেন আইলস আলে বাবা আপনি দোয়া করেন তখন রক্ত ছিল গরম আরন ফাইভেট কার্ড দিয়ে আয় ইয়ার নিয়ে সেরে হালা হাওলা করি লন লাগে ইনালা লইছি দেয়ার না বুধ এই গ্যাস আহারে তিন বেল লই ইয়ার ফরলা জান শ্বাস আসতেছে না উত্তর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে ও তোর বল কমিবে হাতে ফায় ও তোর বল কমিবে হাতে ফায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুবে তোরে দোজকের আগুনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভবনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে কথা কর ঠিক না ও তোর শিশু ভরে জীবন এলো কত জনায় ভয় পাইলো কেহ না পারে তোমার সনে 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার জঙ্গুরিবে পিছনে পিছনে ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাঞ্জনে দিবি তোর দোজকের আগুনে